এতিয়া আসলে আমি বিহালীর বাহিরে আমার কোনো নিজস্ব পার্টি নাই। বিহালীত আমার বিরোধী ঐক্যমঞ্চর পার্টি আছে আর বাকিবিলাক কংগ্রেস আর বিজেপির হে পার্টি আছে। গতিকে কংগ্রেস আর বিজেপিয়ে নিজে নিজে লাগি থাকক, আমার কংগ্রেসের প্রতি সহানুভূতি আছে, কংগ্রেসের প্রতি সহমর্মিতা আছে, কংগ্রেসের প্রতি সমর্থন আছে। কিন্তু কংগ্রেসে যেহেতু আমাক এবার উপনির্বাচনত বিশ্বাসঘাতকতা করলে, গতিকে এই বিষয়টুক আমি কোনো পর্যায়ে কংগ্রেসক এবার মুকলি সমর্থন নিদিও। কংগ্রেসে নিজে যুঁজক, কংগ্রেসে নিজেই জিকক, কিন্তু আমারপরা আমি মুকলি সমর্থন নিদিও, যেহেতু কেদিনমানের আগতে আমাক বিশ্বাসঘাতকতা করেছে। আর আশা করি কংগ্রেসে এই বিশ্বাসঘাতকতার রাজনীতি পরিহার করব, আর আশা করিম গৌরব গগৈর অহংকার কমি যাব। আমি এই মাহটোত নভেম্বর মাহত রাইজর দলের সাংগঠনিক মা ঘোষণা করেছো, আর রাইজর মাজলে রাইজর দল বলে আমি প্রত্যেক জেলালে গেছো। আমি এতিয়া এই এই গোটেই মাহত টোটেল 25 জেলালে যাব। নভেম্বর মাহত মুঠতে 25 জেলালে যাব। উজনি, নামনি, উত্তর বরা সকলবিল মিলি আমি 25 জেলালে যাব। আর 25 জেলার 25 গণসমাবেশ অনুষ্ঠিত করেম, সাংগঠনিক সভা অনুষ্ঠিত করেম। আর 2026 বিজেপি আর এআইডিএফর সরকার, এতিয়ার যে মিলিজুলি সরকার আছে, বিজেপি, এজেপি, এআইডিএফ সব মিলি আসলে সরকারখন হয়েছে। এই সাম্প্রদায়িক সরকারখনক আমি ব্রহ্মপুত্র টুকু আর মানকাছার, ধুবুরী, বরপেটা আর গোয়ালপাড়া সংখ্যালঘু প্রধান, বসতি প্রধান এই অঞ্চলবিলাকৰ কারণে আমার বিশেষ ব্যবস্থা আছে। বিশেষ বানপানীর প্রশ্ন, বিশেষ এনআরসির প্রশ্ন, যতে ততে নিরাপত্তাহীন অবস্থা থাকবলগার প্রশ্ন, নিশ্চিতভাবে আমার কিছু কার্যসূচী আছে জাতির সমিল মিলে এসিমিলেটেড সমন্বয় সমন্বিত হয়ে যাওয়ার কারণে, যাতে সকলে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব পারে তার কারণে আমার নির্দিষ্ট কর্মসূচী আছে। আর ভবিষ্যতে আমি এই কর্মসূচীবিল রূপায়ণ করি। মানে আশা করো আমি এবার হিন্দু সাম্প্রদায়িকতাবাদ আর মুসলমান সাম্প্রদায়িকতাবাদ, চাচা আর মামার দুইটা রাজনীতি আমি এবার সম্পূর্ণরূপে উৎখাত করব পারি, আর 26 আমি বিজেপি সরকারক উৎখাত করব পারি। এতিয়া আসলে আমি বিহালীর বাহিরে আমার কোনো নিজস্ব পার্টি নাই। বিহালীত আমার বিরোধী ঐক্যমঞ্চর পার্টি আছে, আর বাকিবিলাক কংগ্রেস আর বিজেপির হে পার্টি আছে। গতিকে কংগ্রেস আর বিজেপিয়ে নিজে নিজে লাগি থাকক, আমার কংগ্রেসের প্রতি সহানুভূতি আছে, কংগ্রেসের প্রতি সহমর্মিতা আছে, কংগ্রেসের প্রতি সমর্থন আছে। কিন্তু কংগ্রেসে যেহেতু আমাক এবার উপনির্বাচনত বিশ্বাসঘাতকতা করলে, গতিকে এই বিষয়টুক আমি কোনো পর্যায়ে কংগ্রেসক এবার মুকলি সমর্থন নিদিও। কংগ্রেসে নিজে যুঁজক, কংগ্রেসে নিজেই জিকক, কিন্তু আমারপরা আমি মুকলি সমর্থন নিদিও, যেহেতু কেদিনমানের আগতে আমাক বিশ্বাসঘাতকতা করেছে। আর আশা করি কংগ্রেসে এই বিশ্বাসঘাতকতার রাজনীতি পরিহার করব, আর আশা করি গৌরব গগৈর অহংকার কমি যাব। যেকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017330।